কয়েক মিনিটের আচমকা ঘূর্ণিঝড় আর তাতেই পড়ল গাছ। হুগলির তারকেশ্বর এবং ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রামে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। ভেঙে পড়েছে বড় বড় গাছ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং দমকল বাহিনীর আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা 6টা নাগাদ একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর নদ সংলগ্ন জিয়ারা গ্রামে। তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে শুরু হয় সেই ঘূর্ণিঝড়। শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালীর নিশ্চিন্তিপুর হয়ে পূর্ব বর্ধমানের জামালপুরের দিকে সরে আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নিশ্চিন্তপুর, হবিবপুর, মোহনপুর হয়ে পূর্ব বর্ধমানের জামালপুরের সোনারগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় এই ঘূর্ণিঝড়টি। শিয়ালি সহ বিভিন্ন এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুর এলাকাতেও বলে জানা যাচ্ছে। তবে দুর্বল হয়ে যায় সেই ঘূর্ণিঝড়। তারকেশ্বরের জিয়ারা গ্রামে এই ঘূর্ণিঝড়ের প্রভাব যথেষ্ট। ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশাল ঝড় এলো, মাটিতে ঝড়টা এসে দেবগুলো এখানে মাঠটা, ওখানে যে বড় বাগানটা আছে পুরো তলা থেকে ঘোর পাখে তো পুরো বাগানে গাছপালা পাতালে ছিটকে দিতে ঘুরতে 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 উপর দিকে উঠে বিশাল ঝড় এলাকা সৃষ্টি হয়। সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙতে শুরু করলো। গোল পাক হয়ে পুরো গাছগুলো ছিঁড়তে ছিঁড়তে উপর দিকে পুরো গাছ সমেত পাতাগুলো উপরে উঠছে এবং ইলেকট্রিক তার উপরে তাল গাছের ডগ পর্যন্ত কেটে ফেলে উঠে চলে গেছে। আজকে হঠাৎ করে বিকাল 5টার সময় আমি পঞ্চায়েতে ছিলাম, বিশেষ কাজ ছিল আমার। আমাকে একটা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকায়, সন্তোষপুর পশ্চিমপাড়ায় অন্তত 20খানা বাড়ির চাল উড়িয়েছে, অন্তত 15খানা গাছ পড়েছে বড় বড়, ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস, ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে, পরিষ্কারের কাজ আমরা করছি। সব আমাদের যে টিম আছে টিমকে নামানো হয়েছে। এখানে বেশি ক্ষয়ক্ষতি কিসে হয়েছে, মানে ঘরবাড়ি কিছু? ঘরবাড়ির চাল উড়ে গেছে। আচ্ছা, এডভেস্টার চাল, টালির চাল উড়ে চলে গেছে। ঘটনাটা হয়েছে, একটা ছোটো টর্নেডোর মতো উঠেছে, যাতে 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড মতো স্থায়ী ছিল। তো আমি একটু দূরে ছিলাম, আমার বাড়ি এখানেই লোকালে, আমি একটু দূরে ছিলাম। আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে। তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা, মানে বিশাল একটা ঝড় হয়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলা হয়। আমি বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে তছনছ হয়ে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঝড়টা গেছে। এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল সামনেটা দুই ডান দিকটা পুরো, যে তেঁতুল গাছটা আমরা হয়তো 3 জন কি 4 জন মিলে ধরতে পারবো না, তেঁতুল গাছটা পুরো উপড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই দিকটা তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই পাড়ার ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারো গরু চালা উড়ে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে।